बिस्मिल्लाह रहमान रहीम, अस्सलाम वालेकुम। सुप्रिय छात्र छात्रीबृंद, सरकारी हरंगा कलेज आयोजित रिसार्च मेथोडोलजिर अनलाइन क्लासे तुम्हारे स्वागत जानाई। आज के आलोचना करब सेकेंडरी डाटा रिसार्च इन ए डिजिटल एज, अर्थात आज के जो डिजिटल जुगे माध्यमिक तथ्य नहीं जो गवेषणा से करब आज के कथा बोलो। ये थकबे टाइप्स अफ डाटा, डिफारेंस विटुईन क्वालिटेटिव डाटा एंड क्वान्टिटेटिव डाटा, डाटा और फैक्ट काके बोले, प्राइमरि डाटा सेकेंडरि डाटा कि, ए दुटार मध्य पार्थक्य कि, तमें लिमिटेशन और सेकेंडरि डाटार की लिमिटेशन आछे, सोर्स फॉर ग्लोबल रिसार्च, ये सब नहीं आमरा कि करब आज के कथा बोल। चलो आमरा आज के आलोचना से आलोचन फिर जाए। प्रथम जेटा जानते हैं जो हमारे डाटार जो सोर्स आछे से सोर्सर दिक्कत डाटा किन्तु विभिन्न प्रकार है। एक प्राइमरि डाटा है, एक सेकेंडरि डाटा है। तो प्रथम डाटार जे संज्ञा से जानब, डाटार इनफरमेशन कलेक्टेड इन ए रिसार्च स्टाडी, डाटा मे बी ओरल एंड रेकर्डेड ऑन टू ऑडियो एंड और वीडियो टेप्स, दे मे बी रिटेन इन द फॉर्म ऑफ एसे, टेस्ट स्कोर, डायरीज और चेक मार्क्स ऑन ऑब्जर्वेशन स्किल, दे मे बी अपीयर इन इलेक्ट्रॉनिक फॉर्मेट सच एज रिस्पॉन्स टू ए कंप्यूटर असिस्टेड एसेंट मॉडिफिकेशन प्रोग्राम। अर्थात डाटा विभिन्न भावे होते पारे आर कि। एखन टाइप्स अफ डाटाते आमादेर जेटा बोलबो, एकटा होच्छे इंटरनल डाटा और एकटा होच्छे एक्सटर्नल डाटा। इंटरनल डाटा माने होच्छे आमादेर आभ्यंतरीण उपात्त। इंटरनल डाटा कम फ्रम इंटरनल सोर्स रिलेटेड उइथ द फंक्शनिंग अफ एन अर्गानाइजेशन और फार्म, हायर रेकर्ड्स रिगार्डिंग पार्चेस, प्रोडक्शन, सेल्स, प्रफिट एक्सेट्रा। और एक्सटर्नल डाटा आर गेदार्ड और रेकर्डेड बाई एन एंटिटी अदार दैन द रिसार्चर अर्गानाइजेशन। एक्सटर्नल डाटा आर कलेेक्टेड एंड पब्लिश बै द एक्सटर्नल एजेंसिस। সেটা আবার প্রাইমারি ডাটা বা প্রাথমিক উপাত্ত বা সেকেন্ডারি ডাটা মাধ্যমিক তথ্য হতে পারে। আবার নেচারের উপর ভিত্তি করে কোয়ালিটি ডাটা বা গুণগত উপাত্ত, আরেকটা হচ্ছে কোয়ান্টিটেটিভ বা পরিমাণগত পতনীয় হতে পারে। আর কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভের পার্থক্য হচ্ছে ডাটা হুইচ ক্যান নট বি এক্সপ্রেসড নিউমেরিক্যালি ইজ কল্ড কোয়ালিটেটিভ ডাটা, আর এ ডাটা হুইচ ক্যান বি এক্সপ্রেসড নিউমেরিক্যালি ইজ কল্ড কোয়ান্টিটেটিভ ডাটা। এই দুই প্রকার ডাটার যে পার্থক্য সেটাও কিন্তু তোমার জানতে হবে। আর ডাটা এবং ফ্যাক্টস এটার ঘটনাও তোমার বুঝতে হবে। ডাটা আর ইনফরমেশন কালেক্টেড ইন এ রিসার্চ স্টাডি, ডাটা মে বি ওরাল অ্যান্ড রেকর্ডেড অন টু অডিও অর ভিডিও স্ক্রিপ্টস। আর ফ্যাক্ট হচ্ছে, ফ্যাক্ট ইজ রিগার্ডেড অ্যাজ এ ইম্পিরিক্যালি ভেরিফাইবল অবজারভেশন, ফ্যাক্টস অফ সায়েন্স আর দ্য প্রোডাক্ট অফ অবজারভেশন দ্যাট আর নট র্যান্ডম বাট মিনিংফুল। এখন আমাদের যে ডিফারেন্স বিটুইন ফ্যাক্টস অ্যান্ড ডাটা, এটা কিন্তু আমাদের প্রয়োজন হবে। আর ফ্যাক্টস হচ্ছে অর্গানাইজেশন ইন দেয়ার অরিজিনাল ফর্ম, আর ডাটা হচ্ছে অর্গানাইজড ইন এ সিস্টেমেটিক অর্ডারে। এবং এখানে যেই আট নয়টা পার্থক্য আছে এগুলো কিন্তু আমার কী করতে হবে জানতে হবে। তথ্য সংগ্রহে আমার অনেকগুলো সতর্কতা অবলম্বন করতে হবে, সেই সতর্কতা আছে যে ১২টা, সেগুলো আমার জানতে হবে। প্রথম হচ্ছে ডাটা মাস্ট বি রিলিভেন্ট টু দ্য রিসার্চ প্রবলেম, ইট শুড বি কালেক্টেড থ্রু ফর্মাল অ্যান্ড অর স্ট্যান্ডার্ড রিসার্চ টুলস, দ্য ডাটা শুড বি সার্চ এজ দোজ ক্যান বি সাবজেক্টেড টু স্ট্যাটিস্টিক্যাল ট্রিটমেন্ট ইজিলি, দ্য ডাটা শুড বি মিনিমাম মেজারমেন্ট ইরোর, দ্য ডাটা মাস্ট বি টেনেবল ফর দ্য ভেরিফিকেশন, দ্য ডাটা শুড বি সার্চ এস প্যারামিটার অফ দ্য পপুলেশন মে বি এস্টিমেটেড ফর দ্য ইনফেন্টেনশনাল পারপোজ, দ্য ডাটা শুড বি কমপ্লিট ইন ইট সেলফ, দ্য ডাটা শুড বি কালেক্টেড থ্রু অবজেক্টিভ প্রসিডিউর, দ্য ডাটা শুড বি অ্যাকুরেট অ্যান্ড প্রিসাইস, দ্য ডাটা শুড বি রিলায়েবল অ্যান্ড ভ্যালিড, দ্য ডাটা শুড বি সার্চ দ্যাট দোজ ক্যান বি presented and interpreted easily, the scoring procedure of the research tool should be
ইজিলি অ্যান অবজেক্ট। তারপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে প্রাইমারি ডাটা এবং সেকেন্ডারি ডাটা কি। প্রাইমারি ডাটা হচ্ছে প্রাইমারি ডাটা আর দোজ ডাটা হুইচ আর কালেক্টেড ডিরেক্টলি ফ্রম দ্য ইন্ডিভিজুয়াল রেসপন্ডেন্ট ফর দ্য ফার্স্ট টাইম বাই দ্য ইনভেস্টিগেটর। দে আর বাট দ্য র ম্যাটেরিয়াল অফ ফরেন ইনভেস্টিগেশন। অ্যান্ড প্রাইমারি ডাটার যে সুবিধা আছে পাঁচটি, একটা হচ্ছে দে আর অ্যাকুরেট, মোর অ্যাকুরেট, দে আর রিলায়েবল, দে আর সুইটেবল ফর স্যাম্পলিং ইনকোয়ারি, দে আর অরিজিনাল ইন ক্যারেক্টার, দে আর দ্য লেটেস্ট অর কারেন্ট ইনফরমেশন। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে দে আর ডিফিকাল্ট, দে আর এক্সপেন্সিভ, দ্য কনজিউম মোর টাইম, দে মে প্রুভ ইনকারেক্ট। তারপরে লার্জ নাম্বার অফ ইনভেস্টিগেশন আর নিডেড, দ্য দে আর বি পার্সোনাল বায়াস, ইট ইস রেসপন্ডেড আর নন রেসপন্সিভ। আর এরপর আমরা জানবো সেকেন্ডারি ডাটা নিয়ে। সেকেন্ডারি ডাটা আর সেকেন্ডারি ইন ক্যারেক্টার ইন দ্য সেন্স দ্যাট দোজ স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন হুইচ হ্যাভ অলরেডি বিন প্রসেস টু এ সার্টেন এক্সটেন্ট অফ এ সার্টেন পারপাস, দে আর এক্সপ্রেসড ইন টুলস, অ্যাভারেজেস অর পার্সেন্টেজ। অ্যান্ড এটার আবার সুবিধা অসুবিধা আছে। সুবিধা আছে চারটি। দে রিকোয়ার অনলি মিনিমাম কস্ট, দে ক্যান বি ইউজড ফর দ্য কুইক সার্ভে, দে সেভ টাইম মানি অ্যান্ড এনার্জি, দ্য ইরোস অকার্ড ক্যান বি ইজিলি ইলিমিনেটেড। আর সমস্যা হচ্ছে ইট মে বি আউটডেটেড, দে মে বি নো অ্যাকুরেসি, দে আর অনলি সেকেন্ডারি ইন ক্যারেক্টার, ইন সাম কেস অল পার্টিসিপেন্টস মে বি নট অ্যাভেলেবল। তাহলে আমার প্রাইমারি ডাটা এবং সেকেন্ডারি ডাটার যে পার্থক্য আছে এই পার্থক্যগুলো কিন্তু আমাকে অবশ্যই জানতে হবে। তারপরে মাধ্যমিক ডাটা, দ্য টার্ম সেকেন্ডারি ডাটা রেফার্স টু দ্য ডাটা দ্যাট আর কালেক্ট ফর দ্য আদার স্টাডিজ। নেচার অফ সেকেন্ডারি ডাটা, এটা সাতটা নেচার আছে। প্রথম হচ্ছে অ্যাভেলেবিলিটি, এটা সহজলভ্য। সেকেন্ড হচ্ছে কস্ট, থার্ড হচ্ছে টাইম সময়, ফোর্থ হচ্ছে অ্যাকুরেসি বা যথার্থতা, ফিফথ হচ্ছে সাবস্টেশনাল রুল, তারপরে হচ্ছে হেল্প আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রাইমারি ডাটা আর পার্সোনালি প্রফেশনালিজম। আর লিমিটেশন আছে এটার কিছু, এ পুল ফিট বা যথাযথ নয়, অ্যাকুরেসি সঠিকতা থাকে না অনেক সময়, এই যে প্রবলেম হয় কোয়ালিটিতে সমস্যা হয়, নট সিমিলারও হইতে পারে আর কি। এর প্রশ্ন হচ্ছে এই সেকেন্ডারি ডাটা কোথায় কোথায় পাওয়া যাবে। সেটা পাওয়ার জন্য দশটার মতো সোর্স আছে। প্রথমটি হচ্ছে গভর্নমেন্ট পাবলিকেশন বা সরকারি প্রকাশনা, সেকেন্ড হচ্ছে ইন্টারন্যাশনাল পাবলিকেশন বা আন্তর্জাতিক প্রকাশনা, নয় হচ্ছে সেমি অফিসিয়াল পাবলিকেশন বা আলাদা অফিসিয়াল প্রকাশনা, তারপর হচ্ছে রিপোর্ট অফ কমিটি বা বিভিন্ন কমিটির প্রতিবেদন, প্রাইভেট পাবলিকেশন ব্যক্তিগত প্রকাশনা, জার্নাল অ্যান্ড নিউজ পেপার, তারপরে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন, পাবলিকেশন অফ বিজনেস অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, আর আনপাবলিশ সোর্স আছে সেগুলো থেকেও পাওয়া যেতে পারে। আর সোর্স অফ ফর গ্লোবাল রিসার্চ, সেখানে গুগল আছে, ইয়াহু আছে, জিমেল আছে, বাংলাদেশ gov.bd থেকে নেওয়া যেতে পারে, স্টেট ইউএসএ থেকে নিতে পারে, স্টেট এসএসএ থেকে সাউথ আফ্রিকাটা নেওয়া যায়, অস্ট্রেলিয়া থেকে এনএলএ গভ অস্ট্রেলিয়া, জাপান হলো স্টেট গো জিপি, ইউকে হলো স্ট্যাটিস্টিক্স গভ ইউকে, ফ্রান্স হলো ইনসি ফ্রান্স, এইসব থেকে তথ্য কী করা যায় নেওয়া যায়। সর্বশেষ আমরা আলাপ করব সেকেন্ডারি ডাটা হ্যাভ বিন কল্ড দ্য ফার্স্ট লাইন অফ অ্যাটাক টু এ বিজনেস রিসার্চ। আচ্ছা, এটা কেন এটা বলে, তার কারণ হচ্ছে পাঁচটা কারণ আছে। প্রথমটা হচ্ছে ইট ইস ইকোনমিক্যাল, ইট সেভস ইফোর্ট অ্যান্ড এক্সপেন্স। সেকেন্ড হচ্ছে ইট ইস টাইম সেভিং, স্বাভাবিক। থার্ড হচ্ছে ইট হেল্পস টু মেক প্রাইমারি ডাটা কালেকশন মোর স্পেসিফিক। ফোর্থ হচ্ছে ইট হেল্পস টু ইম্প্রুভ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্রবলেম। ফিফথ হচ্ছে ইট প্রোভাইডস বেসিস ফর কম্পারিজন ফর দ্য ডাটা দ্যাট ইজ কল্ড বাই দ্য রিসার্চার। ফ্রম দ্য অ্যাবভ ডিসকাশন ইট ইজ ক্লিয়ার টু আস দ্যাট সেকেন্ডারি ডাটা হ্যাভ বিন কল্ড দ্য ফার্স্ট লাইন ফর বিজনেস
রিসার্চ। তাহলে এ ছিল আজকের আলোচনা। আশা করি এই আলোচনায় তোমরা তোমাদের যা সমস্যা সেটা বুঝতে পেরেছ। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে আমার সাথে আলোচনা করে সলভ করে নিবা। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।